একদম অন্যরকম ভাবে দেখতেই পাচ্ছ আজকে এতটা ভয় আমাদের না তুচ্ছা ঘোড়ার। চ্যালেঞ্জ? হ্যাঁ, পোজ দেওয়া কিন্তু মানতায়, যেটা করবো একদম স্মার্টলি করতে হবে। তো আমরা এখন বেরোচ্ছি, এই যে নাত্তার গাড়ি গাড়ি নিয়ে চলে এসছে। না না, হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। একদম গাড়ির মধ্যে বসে আজকে ভিডিওটা শুরু করছি, ঘুরতে যাচ্ছি। দেখে তোমরা বুঝতেই পারছো পাশে নাতি রয়েছে, ওনারা গাড়ি নিয়ে এসছে, ওনাদের গাড়িতেই যাচ্ছি আজকে ঘুরতে। তো কোথায় যাচ্ছি? সম্ভবত তিস্তার ওইদিকেই কোনো জায়গায় যাচ্ছি, এখনও পারফেক্ট মানে এক্স্যাক্টলি জানি না যে কোথায় যাচ্ছি, কিন্তু যাচ্ছি। মোট কথা, অনেকদিন পর আমরা আবার এক জায়গায় হয়েছি, একসাথে বেরিয়েছি, এখন দাঁড়িয়ে আছি। এটা জায়গার নাম কি গো? যেটার নাম হলো শাওডাঙ্গি। শাওডাঙ্গি, শাওডাঙ্গিতে আমরা এখন দাঁড়িয়ে আছি। তার কারণ আমরা সবাই দুপুরবেলা একটু একটু করে ভাত খেয়েছি ঘরে, কিন্তু তবুও মনে হচ্ছে খিদে পেয়ে যাচ্ছে। আর ঘুরতে গেলে না বেশি আনন্দ করতে গিয়ে দেখলাম একটু বেশি আমাদের খিদে পেয়ে যায়, সেই জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। আর নাদা, মিস্টার শিকদার আর মাম্মা তিনজনে গেছে বিরিয়ানি আনতে। বিরিয়ানি প্যাক করে নেব, দেখা যাক তারপরে কোথায় কি যাই। তো আমাদের কেমন লাগছে সেটা কিন্তু বলো অবশ্যই। এই দেখো নাদি, সুইট দিদি আমাদের। আর আমি তো এই যে, হ্যাঁ, এখনও স্ট্যাটাস আমি দিইনি, দেব মানে যখন আমি এই ভিডিওটা পোস্ট করব তার আগে তোমরা জানতেই পারবে যে আমি আমার ট্যুরটা স্টার্ট করেছি আজকে। আজকে নিয়ে 3 দিন হলো, তো তোমরা জানতেই পারবে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাই কি করি। গাইজ, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, সামনে একটা লরিতে করে অনেক সবজি নিয়ে যাচ্ছিল, তার থেকে একটা লাউ পড়ে গেছে। নাদা দৌড়ে গিয়ে সেই লাউটা নিয়ে নিল। লাউ চিংড়ি খাবে নাকি দিদির? দেখো আনন্দ, দেখো বাড়ি গিয়ে আজকে লাউ চিংড়ি খাবে। না না, তোমরা খাও, লাউ চিংড়ি খাবে, আনন্দ দেখো খাবার। আসি কি একদম পুরো লাল হয়ে গেছে পুরো আনন্দে। তাহলে আসতেই তো চাচ্ছিলে না, এই জায়গাটা তো আমার লাকি। আচ্ছা লাউটা একটু ভালো করে দেখাই। হ্যাঁ, কিরকম? না না, লাউ আমরা খাবো না, ওই যে পড়ে গেছে বলে ভেঙেও গেছে, ওইখান থেকে খুলে ভেঙে পড়ে গেছে। আহারে, লোকটা যখন নামবে তখন দেখবে গাড়িতে লাউ নেই। এই দেখো মিস্টার শিকদার, একদম পুরো মাম্মাকে দেখাবো, ওই যে মাম্মা, ওকে দেখে আর লাভ নেই, ওর গায়ে জামা নেই। এই এই এই, এখানে আজকে শিলিগুড়িতে প্রচন্ড গরম পড়েছে, মানে গাছের, দেখো গাছটা কত লম্বা দেখো, বাপরে। দাও না একটু, অদ্ভুত। আমরা এখানে এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে কিনা লোক ডেকে জিজ্ঞেস করছি জায়গাটার নাম কি, সেটা কেউই বলতে পারছে না। কিন্তু তোমাদের আমি একটু দেখাবো, এখানে না একটা জায়গা রয়েছে যেখানে হাতি অলরেডি পুড়িয়েছে, আর সবাইকে আমরা জিজ্ঞেস করছিলাম যে এখানে কি পোড়ানো হয়েছে, তো বলছে হাতি পোড়ানো হয়েছে এই জায়গায়, এটা হাতি পোড়ানো হয় এই জায়গায়। এই জায়গাটা বেশ একটা খোলামেলা একটা বড় জায়গা, বন দপ্তরের ওরা কি করবে এখন, হাতি মারা গেছে কি কারণে সেটা তো জানি না, মারা গেছে তো মারা গেলে এখানেই পোড়ানো হয়। সবাই সবার মতন করে ঘুরছে, জায়গাটা বেশ সুন্দর, অবশ্যই ফরেস্টের মধ্যে। সামনে না একটা গ্রাম আছে, তো গ্রামের নাম কি সেটা তো জানি না, তো কিন্তু এখানে আমরা কিন্তু বেশিক্ষণ দাঁড়াবো না, মানে পার্টিকুলারই আমরা এই জায়গাতেই আসিনি, চলতে ফিরতে জাস্ট ঢুকে পড়লাম, বেশি দূরে যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাদা না আমার মাম্মা, এই দূর নাদি আর মাম্মা একটুখানি হাঁটি হাঁটি করছে। মাম্মার এত গরম লাগছিল না সেটা বলার না, মানে ও পুরো পাজেলড হয়ে গেছে। আজকে এখানে সত্যিই শিলিগুড়িতে খুব গরম পড়েছে, আর আমি আমি তো আরও বেশি পাজেলড হয়ে গেছি। স্ট্রেট করার পরে আমার ঘরে, মানে আমি চাইছিলাম চুলটা একদম উঁচু করে একটু বেঁধে নেব, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। কি নাম এই জায়গাটার? আরে বাস গাইস, এই জায়গার নাম পেয়ে গেছি। লোকাল দুটো ছেলে যাচ্ছিল, তাদের জিজ্ঞেস করা হচ্ছে জায়গার নাম কি, জায়গার নাম হচ্ছে ভালোবাসা মোড়। বাও, এখানে বেশিক্ষণ দাঁড়ালে ভালোবাসা হয়ে যাবে কিন্তু। ভালোবাসা মোড় দেখো, এই মেঘটাকে মনে হচ্ছে না এক জল খাইনি।
ফরেস্টের মধ্যে যে গ্রামগুলো রয়েছে না, গ্রামগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর। হ্যাঁ, গ্রামে এখানকার গ্রামের জীবনটা একটু কষ্টের, সেটা আমি আগেও বলেছি তোমাদের। কারণ এখানে সব মানে হসপিটাল বলো, মানুষের প্রয়োজনীয় যে সমস্ত জিনিস এমার্জেন্সিতে, স্কুল কলেজ হসপিটাল এগুলো কাছাকাছি নেই, এগুলো এদের অভাব। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য যদি বলো তাহলে দারুণ দারুণ। আর এই যে ফরেস্ট রয়েছে, ফরেস্টের উপরই এদের জীবন নির্বাহ করে। পুরো মেঘ করে আছে গাইস। এই যে জায়গাটা দেখছো তোমরা, এখানেই কিন্তু হাতি পোড়ানো হয়েছে। ভাবা যায়, আমরা হাতি এখানে দেখতে পাইনি কিন্তু এখানে হাতি পোড়ানো হয়েছে, অলরেডি দেখাই যাচ্ছে। ভালোবাসা মোড়। কিন্তু ভালোবাসা মোড়ে কেন হাতি পোড়ানো হয়? মনে হচ্ছে কি এই যে রাস্তার মধ্যে গিয়ে একটুখানি ঢুকে দেখে আসি ভেতরটা কেমন। কিন্তু এখানে জায়গাটা একদমই সেফ নয়, তার কারণ এখানে যখন তখন হাতি চলে আসতে পারে। এটা পুরো মানে হাতির এরিয়া যেখানে আমরা দাঁড়িয়ে আছি, তো জঙ্গলি হাতি চলে আসা মানে একটা ভীষণ ভয়ের ব্যাপার। দারুণ রাস্তাটা, কিন্তু এখানে এতটা গরম, মানে অন্যদিন আসলে বোধ হয় অনেক বেশি ভালো হতো। এখানে এতটা গরম লাগছে সেটা ভাবার না, দম বন্ধ হয়ে আসছে। আর এইদিকে কালো মেঘ করেছে, এখান থেকে আমরা এখন বেরোবো, তো আর একটু সামনের দিকে যাব, তোমরা সঙ্গে থাকো। এখানে নামাই উল্টি করবে বলে দেখো, পুরো ডিপ পড়ে উল্টি করার জন্য নামো, উল্টি করার জন্য আমরা নামাবে আবার ওই পুলকাটি জান। এত গরম ছিল ওখানে, মানে ওখান থেকে আমরা চলে আসলাম আর ভীষণ মেঘ করেছে, চারিদিকটা পুরো অন্ধকার অন্ধকার মতো হয়ে গেছে, আর বৃষ্টি এখানে আসবে শিওর। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ওখান থেকে, ভালোবাসা মোড় থেকে বেরিয়ে পড়েছি। এখন কি মোড়ে যাচ্ছি বলো তো? ঘৃণা মোড়ে তো যাবো না। কিসে যাচ্ছি আমরা? লাভ মোড়ে যাবো, লাভ মোড়ে। ওই যে একজন ক্যানেল বলছে, একজন লাভ মোড় বলছে, কি জানি যাচ্ছি কোথাও একটা, ভোরের আলোতে যাচ্ছি। আচ্ছা চলো দেখা যাক। এখন আমরা গাড়ির মধ্যে বসে আছি, এখানে তোমাদের সঙ্গে আর পরে আর কথা বলার একদমই সুযোগ হয়নি। একটা স্পটে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, এত বৃষ্টি জোরে বৃষ্টি আসলো যে আর কোনো কথা বলার সুযোগ হয়নি, গাড়ির মধ্যেই আমরা বসেছিলাম। হ্যাঁ, আমি তখন একটু ভিডিও করতে পারতাম, কিন্তু সেই সময় আমরা গাড়ির মধ্যে বসে খাওয়া দাওয়া করছিলাম আর মাম্মা প্রচণ্ড বিরক্ত করছিল। আসলে ওর তো ঘুমটা কমপ্লিট হয়নি, একটুখানি ঘুমিয়েছে, ওকে তুলে নিয়ে চলে এসেছি। এবার সারা গাড়ির মধ্যে অত গরমের মধ্যে একটু কষ্টও পেয়েছে, যার কারণে যখন বৃষ্টিটা হলো, ওয়েদারটা যে ঠান্ডা হয়ে গেছে, ও একটু বেশ রিলিফ পেয়েছে। ব্যাস ও শুরু হয়েছে দুষ্টুমি, তারপর একটু খিদেও পেয়েছিল, ও টুকটাক খেলো, ডিম সিদ্ধ খেলো, এটা সেটা খেয়ে এখন ঘুমিয়ে পড়েছে। তো এখন আমরা ফিরছি ওখান থেকে, মানে মুষলধারায় বৃষ্টি হয়ে গেল, মুষলধারায় বৃষ্টি হলো। আছি মাঝপথে, আছি বাড়ির দিকেই যাচ্ছি, আর কোথাও কোনো যাওয়ার মানে চান্স নেই। হয়তো ওয়েদার ভালো থাকলে হয়তো আর একটু সময় কাটাতাম এখানে, কিন্তু আর সময় হবে না, তার কারণ বৃষ্টি হয়ে গেছে, মানে রাস্তাঘাটেও লোকজন এখন কম, সবাই ঘরে ফিরে গেছে। তো এখন বাজে কটা বাজে এখন? বাজে 8:10। তো এখন আমরা মাঝ রাস্তায় আছি, ঘরের দিকে যাচ্ছি।
আমি এখন মানে আমরা এখন বাড়িতে যাচ্ছি, আমার অবস্থা এত কিছু নিয়ে আমি পুরো প্যাকড আপ, কি কথা বলবো। গাড়ি থেকে নেমেছি, গাড়িতে করে গেছি বলে আলাদা করে আর কোনো ব্যাগ ফ্যাগ ক্যারি করিনি, এইভাবেই গেছি। না তারা যাওয়ার সময় আমাকে আমাদেরকে আমি কথা বলতে পারছি না, ভীষণ টায়ার্ড লাগছে, বিশেষ কিছুই না। কোথাও যাওয়ার আগে একটা ঝড় ওঠে ঘরের মধ্যে, তো যেটা বলছিলাম কোথাও যাওয়ার আগে ঘরের মধ্যে একটা ঝড় ওঠে, এনার্জিতে সম্পূর্ণ যাই, আর কোথার থেকে আসলে মানে একদম ফুল টায়ার্ড হয়ে পড়ি, এখনো ফুল টায়ার্ডই হয়ে গেছি। খিদে পাইনি খুব বেশি, বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, বিরিয়ানি প্যাক করে নিয়েছিলাম বললেই জানোই তোমরা, আসার একটু আগেই বিরিয়ানিটা খেয়েই আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। সারা রাস্তা মিস্টার শিকদারও ঘুমিয়েছে, মিস্টার শিকদার সারা রাস্তা ঘুমায়নি, কিছুক্ষণ বাদে ঘুমিয়েছে, মেয়েও বাকি রাস্তাটা ঘুমিয়েছে। তো এখন ঘরে ঢুকবো, তো এখন ঘরের কারণ তো ভুলে গেছি, কি কারণে ঘুমিয়েছি জানো, মনে নেই। আরে ও তো জানে তো, প্রথমেই তো বলেছি মিস্টার শেখদারের নাইট ডিউটি ছিল, সকালবেলা এসছে। তো গাইস ভুলভাল বকছি, পাগলের মতো এদিক ওদিক করছি, অন্য কিছু না, ভীষণ টায়ার্ড, ঘুম পাচ্ছে অ্যাকচুয়ালি। সারা রাত জেগেছিলাম আজকে, মানে গত রাতে টোটালি ঘুম হয়নি, মাম্মা 4টার সময় ঘুমিয়েছে আর আমি 5:30, 5:30 ঘুমিয়ে 9টায় উঠে পড়েছি। ঘুম তো মানে চোখে কিলো কিলো বাঁধা। আর কথা আমি বাড়াচ্ছি না, ভিডিও এখানেই এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।